আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলামুখ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ভিউয়ার্স। এখন সকাল 7:30, আমরা এসেছি কারণ বাজারে ইলিশ ভাসের দরদাম জানতে। আজকে আমরা সিরাজ ভাইয়ের দোকানে এসেছি, আমরা তার সঙ্গে একটু কথা বলবো মাছের দাম জানার জন্য। সিরাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন তো? আজকে মাছের আমদানি কেমন? মোটামুটি মাছ আছে, একটু ভালো আছে ইনশাল্লাহ। আপনার এটা হচ্ছে 1 কেজি 900 গ্রাম, 700 গ্রাম, 600 গ্রাম, এটা কেজি হচ্ছে 1800 টাকা, মাছের রেট একটু বাড়তি। আর 1 কেজি 400-300, এটা কেজি 1050, 1 কেজি 200, 1 কেজি 200, এগুলো এটা হচ্ছে আপনার 900 টাকা কেজি।1 কেজি 200, 1 কেজি 200, 1 কেজি 100, আপনি নেবেন নিবেন, মামা ছাড়া তো দিব না আপনাকে আঙ্কেল। ওর যে চাঁদপুরের মাছ নেবেন, আবার পয়সা একটু দাম কম পাইবেন। আপনার কাছে আগে বড় সাইজের 2 কেজির উপর মাছ দেখা যেত, এগুলো এখন দেখা যাচ্ছে না? বর্তমানে আপনার 2 কেজি ওজনের মাছ পাওয়া যায় না, খুব কম। এখন বেশিরভাগই পাবেন 1 কেজি 300, 200, 400, 2-1টা মাছ যদি আসে 2 কেজি ওজনের। আপনার কাছে বড় যে মাছ, এটা পেটে ডিম থাকলে তো এটা 2 কেজির উপরে চলে যেত? ডিম থাকলে তো আর বেশি হইতো, ডিম কম, এটা ডিম কম, ডিম কম, ডিম নাই, যার কারণে ওজনটা একটু কম। প্রতিটা মাছই ডিম কম, এখন ডিম ছাড়ছে। আজকের বড় সাইজের আমরা মাছ একটু দেখবো, বড় সাইজ কতটুকু আছে। আমি চাইছি সমস্যা কি আমদানি কেমন এখন মাছের? আমদানি কম, দুদিন ধরে একটু কম। আর তো আর বাড়ার সম্ভাবনা নাই? আর বাড়ার সম্ভাবনা, আরো কমবে, আরো অস্থিতে কমবে। আর এই এই যে এই মাছগুলো, এটা কতটুকু সাইজের? এটা 1 কেজি 200-300 গ্রাম, 200-300। এটা কত চলে? এটা কত? 1100-1000। এই মাছটা আসলে কোন জায়গা? এই মাছটা অরিজিনাল বরিশাল বলার। বলার এটা কবেকার মাছ, মানে ধরা কয়দিন আগে? এগুলো দুই একদিন, দুই একদিন কাল না দিলো, পরশু দিন ধরছে, পরশু বা কালকে ধরছে, চলে আসছে ঢাকায়। ঢাকাতে কি কারণ বাজারে সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় না সোয়ারি ঘাটে? ঢাকাতে সবচেয়ে বেশি কারণ বাজারে পাওয়া যায়, ঢাকার ভিতরে কারণ বাজার বাজার। এই দামে বুড়া বাজার আরো আটটার নিচে নাই, 6টা
সাতটা আটটার নিচে নাই, একদম তিন চারা মাছ, একদম ছয়শো সত্তর, একদম হবে না, একদম ছয়শো সত্তর আমাকে দিল পয়লা। আজকে বড় সাইজ কতটুকু আছে? একই চারশো পাঁচশো আছে। কত করে চলে আজকে? আর চলে আছে নয়শো টাকা কেজি। পেটে ডিম আছে না? হ্যাঁ হালকা ডিম আছে, বেশি ডিম নেই হালকা। এই মাছের ডিম না, এগুলো তো ডিম ছেড়ে দিছে। ডিম ছেড়ে দেওয়া মাছের তো টেস্ট কমে গেছে আরো বেশি। এখন আমি সরকার ধন্যবাদ দেওয়ার জন্য যে আল্লাহ তাদের এই অভিযান এই সময় দেওয়ার কারণে মাছ বড় হয়েছে, ভালো কাস্টমার ক্রেতা খাচ্ছে, মানে সস্তা করেন ক্রেতারা অনেক খাচ্ছে। এগুলোকে একে চারশো তিনশো নয়শো টাকা কেজি, আনসি জন্য এই মাছ পঁচিশশো টাকা বাইশশো টাকা কেজি একটা খুব সস্তা পা মূলার দর হিসাবে। পেঁজে কেজি দেড়শো টাকা, ইলিশ কেজি মাত্র কত নয়শো টাকা। মানে এখন যে পরিমাণ আসতেছে এই পরিমাণটা কি আর কয়দিন থাকবে? চার দুই চার দিন থাকতে পারে, তারপর কমে যাবে, কমে যাবে। এখন কাস্টমার খাওয়াও কমে যাবে, শীতল ইলিশ মানে কাস্টমার খাইছে না, দাম হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে। ছয়শো সত্তর টাকা এই মাছগুলো বিক্রি করা হচ্ছে, এক কেজির উপরের মাছ। দামে তো বেশি নেই, সেই ছোট মাছগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে। ছোটগুলো কতটুকু সাইজ? সাতশো গ্রাম, সাড়ে সাতশো গ্রাম। মানে সর্বনিম্ন কততে বিক্রি করবে? একবারে ছয়শো টাকা করে বিক্রি। ছয়শো মাছগুলো দেখুন, এক হাজার বা সাড়ে নয়শোতে এই মাছগুলো বিক্রি করছে, মাছগুলো দেখতে সুন্দর। এবং এই মাছটা কয়দিন আগের? কালকে বিকালের, মানে একদিন আগের মাছই ঢাকায় চলে এসেছে। এই মাছগুলো কি বরিশালের? হ্যাঁ বরিশাল, বরিশাল চাঁদপুর মিলিয়ে। দেখুন মাছগুলো এখনো যারা মাছ কিনতে চান তারা কারণ বাজারে আসতে পারেন। কারণ বাজার এফডিসি পাশে যে মার্কেট, এই মার্কেটে এবং এখানে প্রতিদিন সকাল হওয়ার সাথে থেকে ভোরবেলার পর থেকে এখানে মাছ পাবেন আপনারা রাস্তার উপরে। এছাড়া পাইকারি মার্কেট আছে, পাইকারি মার্কেট থেকে কিনতে হলে আপনাদের অনেক বেশি পরিমাণে মাছ কিনতে হবে ডাকে।
এই ছোট মাছগুলো 600 টাকা করে বিক্রি করা হচ্ছে। শীত পড়ছে, মাছ কিন্তু মাছের ডিম ছাড়ি নাই, প্রত্যেকটা মাছের ডিম, প্রত্যেকটা মাছের ডিম, মাছের ডিম ছাড়ি নাই, ডিম হালকা আছে। মাছ যা বাঁচছেন আপনি, 1400 গ্রামের সাইজের মাছ, 1400 গ্রামের মাছ 900 টাকা কেজি নেয় না। ₹1400 দেন, 300 গ্রাম, হ্যাঁ 2 কেজি 300 গ্রাম।